নমস্কার, ভিডিও শুরুতে বলে রাখি, এটি কোনো মধু বিক্রেতা বা বিজনেস পলিসিকে আঘাত করার জন্য ভিডিওটা নহে। এটি বিজনেস পলিসি যার যার, ঠকবাজ থেকে দূরে থাকার অধিকার সবার। তো এখানে দেখছেন মধু বিক্রি হচ্ছে, যাদের মধুমাক্ষি সম্পর্কে কোনো আইডিয়া নেই। সবাই আমরা জানি চাক থেকে মধু বের হয়, এভাবে মধু বিক্রি হয় এবং মধু ভাঙা হয়। তো আমিও ঠিক সেই পর্যায়ে গেছিলাম ওদের কাছে মধু কিনতে, সবাই দেখলাম নিচে হুড়মুড়িয়ে 400 টাকা কিলো, বেশ ভালো। এটি নিউ টাউনে একটি রেস্তোরাঁর কাছে মধুটি বিক্রি হচ্ছিল, তো সেখানে অনেক মানুষ নিচ্ছিল, তো আমিও বিষয়টা নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার একটা বন্ধু বলল, দেখো ভাই, ওখানে দু বালতি ফিরি, এখানে একটা গাড়ির পেছনে দু বালতি লুকানো আছে। তাহলে এবার আপনি বলুন, একটা মধু চাক থেকে কতগুলো মধু বেরোতে পারে? এই যে এনারা বিক্রি করছেন মধু এবং সবাই নিচ্ছেন, আর একটু পরেই দেখতে পাবেন যখন ক্যামেরাটা আমি ঘুরাবো, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন, এই 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 রাস্তার পরে এই যে গাড়িটা, এই গাড়িটার সামনের দিকে ওই গাছের নিচে ওখানে আরও দু বালতি, এই বন্ধুগুলো আমাকে বলল। তো তারপরে আমি মধুটা নিয়ে এসে ফেরত দিতে যাই, তারপরে আমাকে বলা হয় আপনি ফেরত দিয়ে দেবে তো সব হামকো ফেরত দিয়ে দেগা। আরে ভাই, তোমাদের যদি এত ভালো মধু হবে তাহলে একজন যদি কাস্টমার ফেরত দেয় তাহলে বাকিগুলো লোক কেন দেবে? আর যদি দিয়েও থাকে, তোমার যদি খাঁটি মধু হয় তুমি ডরছো কেন ভাই? তোমার এত ভয় কিসের? তুমি তো খাঁটি মধু বিক্রি করছো না? ফির পয়সা বাপাস করে নিলাম আর মধুটাকে রিটার্ন করে দিলাম। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো অরিজিনাল মধু নয়।